আচ্ছা, তোমরা সঞ্চিতা লাইফ স্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আমি সঞ্চিতা আবার চলে এসেছি। একটুখানি যাচ্ছি কোথাও, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই। তো যারা আমার ব্লগটি আজকে নতুন দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ 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 চ্যানেলটাকে, দাঁড়াও কথা বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অল করে দিও। আর যারা আমাদের পুরনো বন্ধু তারা আমার পাশেই আছো, ভিডিওগুলো ফুল দেখতে চলো। আমার বাড়ির নিচে একটা ফ্ল্যাটের নিচে একটা দোকান আছে, ওইখানে যাচ্ছি, কিছু কাজ আছে, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে নিয়ে যায়। কোনোদিন নিয়ে যায় না, তোমরাও নতুন নতুন জায়গা দেখো, ঘর থেকে ডেলি ব্লগটা শুরু করি। তো আজকে ভাবলাম ব্লগটা আমি শুরু করি নতুন একটা জায়গা দিয়ে, চলো আমার সঙ্গে। ভাল লাগে বলতো এই মটরগুলো, আমার দারুণ লাগে, আমি না এগুলোতে চেপে উঠি, দারুণ লাগে চাপতে। সন্দীপ তারা আসছি, প্লিজ ইয়ে গোপাল ভাইয়া মাইনাস কিজিয়ে, ইয়ে হামারে গোপাল ভাইয়া, ইয়ে ভি মেরে ভিউয়ার হ্যায়, চলো গোপাল ভাইয়া দেখো মানে জোড় লিয়া, ও মাইনাস কিজিয়ে और फिर मेरा कॉपी मुझे दे दीजिए। गोपाल भैया, गोपाल भैया कुछ बोलेंगे? ये हम लोगों का रोजी रोटी चलाते हैं ये भैया, ये ना रहे तो हमारे घर में खाना ना बने। आज गलो पड़े नहीं है, हमें कम ही आसी दुकान का थे, पर आज के एलम भावलम तुम्हारे संगे एक शेयर करी। चलो हमार काज हो गए, देखते कोईटुकू डिस्टेंस मैंने जस्ट फ्लैट देखे नाम ले ही दुकान का, টাকা দিয়ে গেলাম, টাকা পেতো, টাকাগুলো হিসাবটা করে নিলাম, দিয়ে দিলাম। শোন না সন্দীপ, আজকে দেখতে পাচ্ছি আজকে কারি পাতা গাছটাকে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, কারি পাতা গাছটা, আরে উপরে না একদম রোদ পৌঁছাচ্ছে না জানিস, আস্তে আস্তে মনে হয় সব কটা গাছকেই আমাকে নিচে নামাতে হবে, একটু খুঁড়ে দে তো। আর নামবো একদম সময় হচ্ছে, ওটাকে ওইখানে সরিয়ে দিচ্ছিস কেন? গাছগুলো মরে কেন যাচ্ছে দেখি, কালকে আমি ইয়ে যাবো। এইখানে রোদটা দে, একটু সামনে দিকে দে, ওইখানে রোদ পাচ্ছে না, এইখানটাতে দে, হ্যাঁ এইখানটাতে করে, কি হচ্ছে বুঝতে পারছি না, গাছগুলো সব আমার এরকম মরা মরা পাড়া হয়ে যাচ্ছে। দেখি কালকে কোনো সারটা যদি পারি তো আনবো, একবার নার্সারি দিয়ে যাবো। এই গাছটা সুস্থ ছিল, কি হলো কারি পাতা গাছটা খেয়ে জানে বুঝতে পারছি না, কি হয়েছে বলতো? হয়ে গেল আমার ছোট্ট পাড়া কাজ, ঘরে চলো, ঘরে অনেক কাজ আছে, জামাকাপড় মেলার আছে, জামাকাপড় তোলার আছে, দেখো বুঝো আমি বাইরে বেরোলেই ভাবে যে মা কোথাও চলে গেল, এমনি সব কাজ টাজ হয়ে গেছে, এটুকু হাঁটতেই হাঁপিয়ে গেলাম, চলো একবারে জামা কাপড়গুলো তুলে নিই। ও শ্যামলি তুলে দিয়েছে, মেলে আসি বুঝো। শীতকালে না ফ্ল্যাটে জামা কাপড় শুকানো খুব মুশকিল, নয় ছাদে যাও, আর এখানে মেলতে হলে দুদিন তিন দিনে জামা কাপড় শুকাচ্ছে, তাও ওয়াশিং মেশিনটা আছে তাই, নাহলে তো পাতা নেই কদিনে জামা কাপড় শুকাতে। বাকি সব ঠিক আছে, বাট শীতকালটাই এই এই একটা প্রবলেম জামা কাপড় শুকানো। আর কি করবো বলো, বাড়ি করে যত বয়স হচ্ছে কর্মক্ষমতা কমছে, মানুষের কর্মক্ষমতা কি বাড়ছে? বাড়ি কেনা মানে লোকের উপর ডিপেন্ড করে বাড়ি কেনা, কাজের লোকের উপরে যে কটা কাজের লোক পাবো। আমার মেজদি বিশাল বাড়ি করে, বিশাল বাড়ি মেজদি, আমিও করলে করতে পারতাম কিন্তু ওইটা ভেবেই করলাম না, যে যত দিন যাচ্ছে দেখছি বয়স হয়ে যাচ্ছে আর কাজ করতে পারছি না, এখন আর বেশি কাজ করতে পারি না, তো ওই বড় বাড়ি কে করবে মেনটেনেন্স বড়, আমাকে ভগবান দুটো মেয়ে দিয়েছে, তার মধ্যে আবার একজন তো দিল্লিতে থাকে,
তো আমার এই বাড়িতে সামনে তোমার চলছে এখনো পর্যন্ত মোটা কম্বল বের হয়নি এদিকটা দিয়ে প্রচুর হাওয়া আসে তো এত হাওয়া আসে না যদি দরজাটা খুলে রাখা হয় এখানে মানুষ আর দাঁড়াতে পারবে না ও মা এখনো মেশিনে কতগুলো জামা কাপড় আমার মাথাতেই নেই দেখেছো ভুলে গেছি চলো এগুলোকেও কেচে নি অন করে দিই মেশিনটা রাত্রেবেলা চাদর চাদর কয়েকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ এক একটা চাদর দেখবে খুব নোংরা হয় তো না ভিজালে পরিষ্কার হয় না তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম চলো ওগুলো কাঁচা হোক আমি ততক্ষণ ডাই জামা কাপড় আছে জামা কাপড়গুলো গুছাই দেখো আমি জামা কাপড় গুছাতে চলে এসেছি আর এই যে আমার শিষ্য বুজু সাথে ঘোরাঘুরি করছে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল আমি না সপ্তাহে একসাথে জামা কাপড় কাচি বিছানার চাদর বলো জামা কাপড় বলো ডেলি ডেলি মেশিন লাগায় না আর এখন শীতকালে সপ্তাহে দুদিন তিন দিন এরকম হয়ে যায় তো যেদিনকে আমি মেশিন লাগাই সেদিনকে মোটামুটি এক দেড় ঘন্টা ধরে আমি মেশিনে জামা কাপড় কাচি যত রকম আছে ডিউটির জামা কাপড় স্কুলের ড্রেস এবং আমাদের ডেলি জামা কাপড় সব আলাদা আলাদাভাবে কাচি কারণ যাতে অন্যটা কারোর রং কারোর উপর না লেগে যায় সেরকমভাবে কাচতে হয় লন্ড্রির বাস্কেট আছে আলাদা আলাদা সাদা জিনিসগুলো একটাতে রাখি আর রঙিনগুলো অন্যটাতে রেখে দিই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কত জামা কাপড় নিয়ে বসেছি আমার 17 থেকে 18 মিনিট মানে আমার জামা কাপড় গোছাতে লেগেছিলো এরকম ফার্স্টভাবে কিন্তু কাজটা করার সময় কিন্তু হয়নি এটা তোমরা দেখতে পাচ্ছ এরকম করে যদি ফার্স্ট হয়ে কাজটা হতো খুব ভালো হতো কিন্তু বলো কিন্তু আমাকে একটা একটা করেই গোছাতে হয়েছে সব বসে বসে ওই জন্য গুছিয়ে নিলাম কতক্ষণ আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো গোছাবো আর বুঝু আমি এখানে আছি তো ওর শান্তি হচ্ছে না একবার আসছে একবার যাচ্ছে এই করে যাচ্ছে আর এই দেখো আলমারিতে যেটা যার যেখানে রাখা সব রেখে দিলাম কারণ সবার ওয়ার্ড্রোবে আলাদা আলাদা জায়গা আছে রেনুর আলাদা জায়গা আমার জামা কাপড়ের আলাদা জায়গা টিকের জামা কাপড়ের আলাদা জায়গা তো যার যেটা তার সেটা সেই জায়গায় রেখে দিলাম আর ওইখানে একটা ছোট্ট আলমারি আছে ওটাতে আমার বিছানার চাদর বালিশের রোয়ার এইগুলো থাকে ওইখানটাতেই আমি এই জিনিসগুলো বালিশের রোয়ার বিছানার চাদর এগুলো রাখি আর আলমারিতে জামা কাপড়গুলো থাকে আমার হাতে ব্যথা হয়ে গেছে জামা কাপড় গুছিয়ে গুছিয়ে আজকে আমি বহু জামা কাপড় কেচেছিলাম মেলেছি সারাদিন শুধু এইসবই করেছি ঘুরে আমি ব্লগটাকে আর অন্য কিছু দেখাতেই পারলাম না পেসেরও জামা কাপড় এসেছিলো সেগুলোও কদিন ধরে আলমারিতে ঢোকানো হয়নি এক জায়গায় রাখা ছিল আর এই ঘরটাতে শুধু আমার দুটো তিনটে ওয়ার্ড্রোব আছে আর আমার ঠাকুর আছে আর কিছু থাকে না এই ঘরটাতে তো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম জামা কাপড় গুছিয়ে একদম চারদিক ঝকঝকে তকতকে এখানে চলে এসেছি তোমাদের দেখালাম দু চারটে কাপড় কাচার বাকি ছিল তো সেটাকে আমি কাচতে চলে এসেছি কাঁচা হয়ে গেলে আমি চান করতে যাব চান করে পুজো করব এখন একটু দেরি করেই আমি চান করছি কারণ শীতকাল পড়ে গেছে তো খুব সকাল সকাল চান করলে না ঠান্ডা লেগে যাচ্ছে ইদানিং আমার একটু ঠান্ডার ধাত হয়ে গেছে অল্পতেই ঠান্ডা লেগে যায় জলটাকে খুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কতক্ষণে হয় সব কিছু কাজই না অপেক্ষা করে করতে হয় নালে কাজ যদি এরকম ফাস্ট ফরওয়ার্ডের মতন হয়ে যেত তাহলে খুব ভালো হতো বলো ফাস্ট ফাস্ট সব কাজ হয়ে যেত যাই হোক আমি কাপড় টাপড়গুলো কেচে নিয়ে চান করতে যাব চান করার পরে পুজো করব খাবার খাবো রান্না আমার ঘুরতে ফিরতে হয়ে গেছে সেটা আর তোমাদেরকে দেখালাম না আর এই দেখো আমি ধূপটাকে নিয়ে দিতে চলে এসেছি আমার চান করা হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে আর এবারে একটুখানি রূপচর্চা করব কারণ শীতকাল শীতকালে মুখে একটু হাতে পায়ে একটু কিছু না মাখলে দেখবে হাত পাটা কেমন খসখসে লাগে বিচ্ছিরি একটা দিন চলে এসেছে সারাদিন যদি পারা যায় তো তেলে ডুবে বসে থাকা ভালো যাই হোক তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে অল করে দিও আর কমেন্টটা করো শেয়ার করো আর এরকমভাবেই মোটিভেট করো তোমরা যদি মোটিভেট না করো তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ কী করে পাবো তোমরা ভিডিও একটু কম কম দেখছো আমি দেখতে পাচ্ছি কী করবো কিছু করার তো নেই
হয়।